নমস্কার, আমি অদিতি চক্রবর্তী। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা টেবিল ক্লথের উপরে সুন্দর একটা ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটা আপনারা টেবিল ক্লথ, বেডশিট, পিলো কভার, কুর্তি, কুশন কভার এগুলোই করতে পারেন, খুব সুন্দর লাগবে। আমি আশা করছি সবার এই ডিজাইনটা খুব ভালো লাগবে, আর যারা নতুন শিখছেন তাদের জন্য এই ডিজাইনটা খুবই সুন্দর আর সিম্পল একটা ডিজাইন। তোমরা চেষ্টা করে দেখতে পারো, খুবই ভালো লাগবে, সহজ মনে হবে, কঠিন লাগবে না আশা করছি। তোমাদের কিছুটা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি যাতে তোমরা বোঝো পারো। নতুন যারা শিখছো তাদের জন্য এই ডিজাইনটা খুবই ভালো হবে, আর রং করার পদ্ধতিটাও আস্তে আস্তে দেখিয়েছি যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। তোমরা শিখতে পারলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব পছন্দের হবে আর ডিজাইনটাও তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একটা লাইক করে দিও প্লিজ, সবাই কমেন্ট করো, শেয়ার করো। আশা করছি অন্য যারা আছে যারা শিখতে চায় এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন তাদের জন্য খুবই উপকারের হবে। তাদের হেল্প করার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। এখানে আমি হোয়াইট কালারের ওপরে ডিপ পিঙ্ক কালারটা ব্যবহার করেছি, যে পিঙ্ক কালারটা একটু রেড কালারের মানে লাল রঙের একটু আভা রয়েছে সেই কালারটা আমি এখানে ব্যবহার করেছি, যার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে। যে কালারটা যে পদ্ম ফুল হয়, পদ্ম ফুলের গায়ে যে গোলাপি রঙটা থাকে, হালকা ডিপ ডিপ যে গোলাপি রঙটা থাকে সেই কালারটা আমি এখানে আনার চেষ্টা করেছি, দেখো যার জন্য আরও সুন্দর লাগছে। আর পাপড়ির পাশ দিয়ে আমি মেরুন কালারটা দিয়েছি যাতে পাপড়িগুলো বোঝা যায়, কয়েকটা পাপড়ি রয়েছে যাতে আরও সুন্দর লাগছে। আর পাপড়ির মাঝখানে যে বিন্দুটা থাকে সেটাই আমি, যে গোল অংশটা থাকে সেটাই আমি ইয়েলো কালারটা ইউজ করেছি, তারপরে মেরুন কালারটা দিয়েছি। আর তারপরে তো দেখতেই পারবে আস্তে আস্তে। এবার আমরা পাতায় চলে আসি। পাতায় আমি লিপ গ্রিন কালারটা ব্যবহার করছি, লিপ গ্রিনের ওপরে আমরা দেব স্যাপ গ্রিন কালার, যার জন্য আরও সুন্দর ফুটে উঠবে। তার আগে আমি সাইড দিয়ে একটু লেমন ইয়েলো কালারটা একটু ব্যবহার করে নেব। লেমন ইয়েলো কালারটা দেওয়ার জন্য দুটো রং মিশিয়ে দিয়েছি, লেমন ইয়েলো কালারটা দেওয়ার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে, যার জন্য পাতার রংটা আরও সুন্দর লাগছে। দুটো বা তিনটে যে কোনো রঙে আপনারা মেশান না কেন, রঙের সাথে ইউজ করুন না কেন, সবসময় দুটো কালার ইউজ করলে আপনারা ভালোভাবে মিশিয়ে দেবেন। যদি তুলি দিয়ে না পারেন তাহলে আঙুল দিয়ে অবশ্যই মিশিয়ে দেবেন, যাতে দুটো কালার ইউজ করেছেন যাতে বোঝা না যায়। দেখুন আমি আঙুল দিয়ে মিশিয়ে দিচ্ছি, যারা নতুন তাদের জন্য এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। এরকম নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, যাতে এরকম সুন্দর সুন্দর তোমাদের ডিজাইন শেখাতে পারি, কী করে সহজভাবে তোমরা শিখতে পারো সেটা আমি শেখাতে পারি তোমাদের। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার দেখো আমি লিপ গ্রিন কালারের ওপরে স্যাপ গ্রিন কালারটা ব্যবহার করছি, এবার তোমরা বুঝতে পারছো নিশ্চয় কেমন লাগবে। হ্যাঁ দেখুন, আমি পাতার ওপরে লিপ গ্রিনের সাথে একটু ইয়েলো কালার, লেমন ইয়েলো কালার, একটু স্যাপ গ্রিন কালার আর সাইড দিয়ে একটু হোয়াইট কালার মিশিয়ে দিয়েছি, যার জন্য পাতার রংটা আরও সুন্দর লাগছে। জাস্ট পাতার শ্যাডো ভাবটা একটু এসছে, যেরকম পাতায় থাকে এদিকে পাতাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এই পাশে দুটো পাতা একদম সিম্পল রাখার চেষ্টা করেছি যাতে ভালো লাগে, আর যারা নতুন শিখছে তাদের জন্য খুবই ভালো হবে।
মাঝখানে যে গোলা অংশটা রয়েছে আমি ওখানটায় একটু নীল কালার ডিপ নীল কালার আর হোয়াইট কালার দিয়ে গোলা অংশটা পূর্ণ করে দিলাম যার জন্য আরো সুন্দর লাগছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই